আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন। ব্যথা যদি পান, কষ্ট যদি পান, আমারে বলেন, অন্যরে বলেন না। কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায়? সবার আগে কি বুকে? ফেসবুক। কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, কোথায় শেয়ার করি? কেউ যদি আমার কষ্ট দেয়, আমি বদলা নিতে চাই, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে, কষ্টের কথা শেয়ার করবো কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম আওয়াজ করে বলতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর, তিনি কে। আর মনে রাখতে হবে, দ্য গ্রিফ ইজ ইন পার্মানেন্ট, দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট। এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়, সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে? আর ফাইদা ফারাগতা ফাংসাব, ফাইদা ফারাগতা ফাংসাব। ও নবী, যখনই আপনি অবসর পাবেন, অবসর সময়টা আমরা কাজে লাগাবো, রাজি আছেন তো? আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না, কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে, হায় রে অবসর যদি কাজে লাগাইতাম, অবসরে পরীক্ষার পরে 3 মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম, ঠিক কিনা? এই জন্য যুবক ছেলেরা, অবসর নষ্ট করা যাবে না, এগুলোর কাজে লাগাতে হবে। আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে। আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি শুকরিয়া জানাই।